হ্যালো বিওয়াস, আসসালামু আলাইকুম। মোমিন কনস্ট্রাকশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজ দেখাবো আপনাদের যে টিন সেট ঘর কীভাবে করলে পারো, ব্রিক পিলার দিয়ে নাকি আরসিসি পিলার দিয়ে আপনারা করবেন, সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি মনে করি ব্রিক পিলার না দিয়ে আপনারা আরসিসি পিলার দিয়ে কাজ করবেন। তো আরসিসি পিলার দিয়ে কীভাবে কাজ করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। আর আমি আরেকটা নতুন চ্যানেল আমি খুলেছি আমাদের মমিন কনস্ট্রাকশন জোন, সেখানে আপনারা অবশ্যই নতুন নতুন প্ল্যান সহ এবং 3D এগুলো পেয়ে যাবেন। যদি ভালো লাগে এই চ্যানেলটি আমার ঘুরে আসবেন, তারপর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ভাই কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি যে কীভাবে আমরা ফাউন্ডেশন না দিয়ে টিন সেট ঘর এবং ব্রিক পিলার না দিয়ে আমরা কীভাবে করবো। এই যে দেখেন এখানে 5 ইঞ্চি দেওয়াল দেওয়া হয়েছে। তো 5 ইঞ্চি দেওয়াল আপনারা যতটুকু তোলার অতটুকু তুলে এখানে 5 ইঞ্চি দেওয়াল দিবেন। তারপর এই যে দেখেন এই কলাম, এই কলাম থেকে এই কলাম 13 ফিট দূরত্ব, কিন্তু 300 তার ওটে এই দূরত্বটা থাকবে না। এর জন্য নিচে একটা বডি করে দেওয়া হয়েছে, নিচে ঢালাই দিয়ে তারপর এখানে একটা বডি করা হয়েছে। এই বডির উপরে সাপোর্ট পাবে এই বিমটি। এটা কিন্তু প্রত্যেক গ্যাপে আপনারা একটি করে একটি সাপোর্ট আপনারা অবশ্যই দিবেন, না হয় ওয়ালটা ফেটে যাবে। এই যে দেখেন এখানে একটা সাপোর্ট দেওয়া আছে এবং বিমে 300টা 4টা করে দেওয়া আছে, 10 মিলি 4টা করে। এবং এই চুড়িগুলা দেখেন 4 ইঞ্চি, এই চুড়িগুলা এই রিংগুলা 4 ইঞ্চি, 6 ইঞ্চি পরপর বাঁধতে হবে। তো ভাই এই কলম, যে কলমেও আমাদের 4টা করে 300টা দেওয়া আছে এবং 4 ইঞ্চি চুড়ি দেওয়া আছে। তো আপনারা দেখেন এই প্রত্যেক গ্যাপে কিন্তু আমরা একটা করে বডি দিয়েছি এবং বেস দিয়ে। তো আমাদের এই কলমাতে 4টা করে, এই যে দেখেন 4টা 300টা রড দেওয়া আছে 10 মিলি। তো আপনারা এই 10 মিলি প্রথমে একটি বেজ দিতে হবে, 2.5 ফুট বেজ, 2.5 ফুট একটি বেজ দিয়ে তারপর কলমটাকে বসাতে হবে। তারপর ডালাই আমাদের 6 ইঞ্চি ডালাই দিতে হবে, 5 ইঞ্চি 6 ইঞ্চি ডালাই বেজটিকে ডালাই দিতে হবে। তাহলে আমরা ব্রিক পিলার চেয়ে অনেক মজবুত হবে। ব্রিক পিলার আসলে খরচ বেশি। আমাদের এই ঘরটি হলো 90 ফিট এবং এই 17 প্রায় 19 ফিট এবং 70 ফিট। যদি আপনি এটাকে ব্রিক পিলার দিয়ে করতেন তাহলে নিচেই 10,000 ইটের মতো চলে যেত। আর এখন আমাদের এই ব্রিক পিলার না দেওয়ার কারণে এখানে 3,000 ইট লেগেছে। তো 3,000 ইটে আমাদের এই বিট লেভেল হয়ে গেছে। তো বিট লেভেল হওয়ার পর আমরা যে এই যে আমরা একটা লিঙ্কটা দিচ্ছি, এই যে লিঙ্কটা ডালাই হয়েছে, এই লিঙ্কটারটি 7 ইঞ্চি ডালাই দিতে হবে, 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি, এই যে দেখেন 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি ডালাই দিতে হবে। তারপর এই লিঙ্কটারটি দিয়ে তারপর কলম দিতে হবে। এই যে দেখেন আমি আরও একটি আপলোড ভিডিও আপলোড দিয়েছিলাম এই বড় বিল্ডিংটি, উনিও এটাও মাজন সাহেবেরই। তো এটা বাড়ার জন্য করতেছেন। এটা হলো 7টি রুম এবং 7টি কিচেন এবং 7টি বাথরুম। তো এই যে দেখেন 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি এই লিঙ্কটা ডালাই হচ্ছে। তাই আমাদের এখানে 7টি রুম, 13 ফিট বাই 13 ফিট 7টি রুম এবং পিছনে বারান্দা, সামনে কোনো বারান্দা হবে না। তো পিছনের বারান্দাতে একটা বাথরুম এবং একটা কিচেন রুম হবে, 7টা রুমে 7টা বাথরুম 7টা কিচেন রুম। তো আমরা টিন সেট করে মূলত ভাই আমরা হিসেব করে থাকি প্রতি রুমে 2 লক্ষ টাকা খরচ হবে। তাই যদি আমাদের প্রতি রুমে 2 লক্ষ টাকা খরচ হয় তাহলে ওনার 7টি রুমে প্রায় 14 লক্ষ টাকা খরচ হবে। তো 14 লক্ষ টাকায় উনি এটা করবেন এবং ওটা ভাড়া দেওয়ার জন্য, ওটা ভাড়া দেওয়ার জন্য সামনে কোনো বারান্দা হবে না, পিছনে বারান্দা হবে। পিছনে বারান্দাটা ডালাই দেওয়া হবে 7 ডালাই, এখানে বাথরুম এবং কিচেন রুম হবে। তো ভাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে আমার বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই।